আজকে আমরা যে বিষয়ের উপর আমরা আমাদের আজকে আলোচনাটা করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক। আমরা আমাদের লাস্ট ক্লাসে রাস্টার মডেল, ভেক্টর মডেল এগুলো নিয়ে আলোচনা করেছি। তো ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক এটা বলতে আমরা কি বুঝি, না ভৌগোলিক উপাদানগুলোকে পরস্পর সংযুক্ত অনেকগুলো ত্রিভুজের সাহায্যে, ত্রিভুজ মানেই হচ্ছে এখানে ট্রায়াঙ্গল ইংলিশে যেটা বলা হয়, তাহলে এই ত্রিভুজের সাহায্যে উপস্থাপনা করাকেই টিন বা ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার নেটওয়ার্ক বলা হয়। এক্স এবং ওয়াই দ্বারা কোনো বিন্দুর অবস্থান ও জেড দ্বারা কোনো বিন্দুর উচ্চতা এখানে বোঝানো হয়। তাহলে এই যে দেখতে পাচ্ছ এই যে পয়েন্ট গুলো আছে, এগুলো দিয়ে দিয়ে এক একটা করে এই দেখো ছোট ছোট ভেতরে ভেতরে অসংখ্য ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা হয়েছে। এই ট্রায়াঙ্গেল দিয়েই এই পুরো জায়গাটাকে কি করা হচ্ছে, না তোমার একটা ইমেজ ফর্মে এটাকে নিয়ে আসা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার। ইরেগুলার মানে কি, না এক একটার সঙ্গে এক একটার কোনো মিল নেই, সিমিলারিটি কম, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইরেগুলার নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে দেখো পুরো জায়গাটার মধ্যে এটা কি হয়েছে, না পুরো ছড়িয়ে রয়েছে। তাহলে এর বৈশিষ্ট্য যদি আমরা দেখতে যাই, তাহলে হচ্ছে তিন ডেটা স্ট্রাকচারে ভৌগোলিক উপাদানগুলোকে ত্রিভুজের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন ধরো এখানে আমরা অসংখ্য পয়েন্ট দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে লাইন জেনারেট করছে, সবগুলোকেই কিন্তু এখানে এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। এই পদ্ধতিতে রাস্টার ডেটা স্ট্রাকচারের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, আর তিন ডেটা স্ট্রাকচার ভৌগোলিক ফিচারের উচ্চতা উপস্থাপন করতে ব্যবহৃত হয়। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই টিনের সাহায্যে যেটা এর অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমরা 2.5D বা 3Dটাও আমরা দেখতে পাই। এছাড়া টিন দিয়ে যদি আমরা ইন্টারপ্রেট করি, তাহলে যে জিআইএস যারা ইউজার হয় তাদের অ্যানালিটির ক্যাপাবিলিটিটাও এটা কি করে অনেকটাই বাড়িয়ে দেয়। তো টিন মডেল আর ইজি অ্যান্ড ক্রিয়েট দ্য ইজি টু ক্রিয়েট আর ইউজ, মানে এটা ব্যবহার করাটাও খুব সহজ হয়। এখানে কিছু কিছু বিভিন্ন ধরনের তিন মডেলের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ন্যাচারাল নেইবার, ক্রিগিন, স্প্লাইন, নিয়ারেস্ট নেইবার অ্যান্ড ইনভার্স ডিস্টেন্স ওয়েইন। আমাদের অত ডিটেলে যেতে হবে না। টিনের সঙ্গে যেটা আর একটা বিষয় এসে যায় সেটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, অর্থাৎ আমরা ভূপৃষ্ঠের উপরে যে ভূমিভাগগুলোর উচ্চতা রয়েছে সেগুলোকে আমরা যখন ডিজিটাইজ করে আমরা একটা ফ্রেমে পাঠাচ্ছি তখন তাকে বলা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল। ডিজিটাল এলিভেশন মডেলের যে ডেটা আছে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশন দেখায় এবং ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ রাস্টার অর অ্যাজ টিন, মানে রাস্টার দিয়েও এটার প্রকাশ করা যায় বা টিন দিয়েও এটার প্রকাশ করা যায়। রাস্টার ডিএমএস ইজ রেফার্ড অ্যাজ দ্য সেকেন্ডারি ডেম অর কম্পিউটেড ডেম। এই ডেম মানে হচ্ছে এই দেখো এই জায়গাটা যে উচ্চতাটা সেটা কিন্তু আমরা এই মডেলের সাহায্যে বুঝতে পারি এবং সেটা কিন্তু থ্রি ডি হিসেবে করে। এই যে এটা একটা দেখো এখানে লেখা হচ্ছে স্যাম্পলিং পয়েন্ট যে বা লাইন দিয়ে যেটা হয় সেটার ডেমটা এরকম হয়। লিনিয়ার মডেল হলে গ্রিড যদি পয়েন্টস থাকে তাহলে এরকম হয়, যদি র্যান্ডম পয়েন্টস থাকে তাহলে এরকম দেখতে হয়, আর যদি আমার প্রোফাইল থাকে তাহলে সেটাও এরকম ধরনের দেখতে হয়। বিভিন্ন ধরনের ডেমের এখানে প্রকারভেদ করা হয়েছে। এইগুলোই যখন আমরা কাজ করব, প্র্যাকটিক্যালটা করব কলেজ খুললেই, তখন কিন্তু আমরা আরো ভালোভাবে এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারব। তো এই হয়ে গেল আমার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, যেখানে বলা হচ্ছে কি যে যে ডেটা আমরা দু রকমের ডেটা পেলাম, একটা হচ্ছে স্প্যাশিয়াল ডেটা, জিওগ্রাফি সবসময় স্পেসের সঙ্গে রিলেটেড, আর একটা হচ্ছে নন স্প্যাশিয়াল ডেটা। এই স্প্যাশিয়াল ডেটা এবং নন স্প্যাশিয়াল ডেটাকে আমরা যখন মার্চ করে কোনো মডেল বা কোনো অ্যানালিসিস করছি তখন সেটা করার জন্যই আমার জিআইএস এর সাহায্য লাগছে। ডেটার যে ধরনটা সেটা আমরা এখানে প্রধানত দু রকমের ডেটা পেলাম, একটা হচ্ছে রাস্টার ডেটা আর একটা হচ্ছে ভেক্টর ডেটা। রাস্টার ডেটা হচ্ছে আমার গ্রিড সিস্টেমে পিক্সেল আসে, আর ভেক্টরের ক্ষেত্রে পয়েন্ট লাইন পলিগন আসে। তার সঙ্গে রিলেটেড যেটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন ইরেগুলার, ট্রায়াঙ্গুলেটেড ইরেগুলার ম্যাপিং যেটা নেটওয়ার্ক, যেটা টিন বলে যেটা বলা হয়, সেখানেও আমরা দেখতে পাচ্ছি কি ট্রায়াঙ্গলস এর মাধ্যমে আমাদের পুরো জায়গাটাকে, জায়গার চিত্রটাকে আমাদের উপস্থাপন করা হয়। তো এই হচ্ছে আমাদের বেসিক যে আলোচনা সেইটা আর কি।